নমস্কার, আপনারা দেখছেন ইভিএম নিউজ, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন, যেটা নিয়ে কিন্তু বিস্তর কিন্তু একটা বিতর্ক চলছে বহুদিন ধরে। এই ইতিমধ্যেই কিন্তু লোকসভায় এই আইনটি পাশ হয়ে গিয়েছে এবং তারপর এটির ইমপ্লিমেন্টেশন নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। এটি ইমপ্লিমেন্টেশন হলে পরে ভারতীয় নাগরিকদের এবং অন্যান্য যে সমস্ত সম্প্রদায়ের মানুষজন ভারতে বসবাস করে তাদের কোনো সমস্যা হবে না কি না সেই বিষয়ে কিন্তু একটা বিতর্ক চলছে। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব এবং পরিষ্কার হয়ে যাবে যে আদৌ কোনো আমাদের সমস্যার মধ্যে, ভারতীয় নাগরিকদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে কিনা। সিএএ অর্থাৎ ভারতীয় সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন, ভারতীয় নাগরিকদের সঙ্গে ভারতীয় নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএর কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সংক্রান্ত বিস্তারিত উল্লেখ রয়েছে ভারতের সংবিধানে। সিএএর কোনো ক্ষমতা নেই যে ভারতের সংবিধানকে কিন্তু পরিবর্তন করে দেয়। এই সম্পর্কিত যে তথ্য প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণরূপে ভুল এবং রাজনৈতিক কারণে উদ্দেশ্য প্রণোদিত। মুসলমান সম্প্রদায় তো বটেই, এমনকি কোনো ভারতীয় নাগরিকদের ওপর কিন্তু সিএএর কোনো প্রভাব পড়বে না। 2014 সালের 31শে ডিসেম্বর তারপর ধর্মীয় উগ্রতা অথবা নিপীড়নের কারণে যে সমস্ত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি, খ্রিশ্চান ভাই বোনেদের পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে, শুধুমাত্র সেই সব শরণার্থীদের জন্যই কিন্তু এই সিএএ আইন প্রযোজ্য। এই তিনটি দেশ বা অন্য কোনো দেশ থেকে আসা মুসলিম সহ অন্যান্য যে কোনো বিদেশি শরণার্থীদের জন্য কিন্তু এই সিএএ লাগু হবে না। পাসপোর্ট বা ভিসার মতো নথি না থাকলেও ভারতীয় নাগরিকত্বের জন্য কিন্তু আবেদন করা যাবে। সিএর মাধ্যমে কিন্তু শরণার্থীরা এই সুযোগ পাবেন। এক্ষেত্রে ভারতে বসবাসের ন্যূনতম সময় হবে হচ্ছে 1+11 পরিবর্তে, যেটা আগে ছিল তার পরিবর্তে হবে 1+5 অর্থাৎ 6 বছর হবে। বিগত কয়েক বছরে কিন্তু এই তিনটি দেশ থেকে অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ এই দেশে কিন্তু নাগরিকত্ব পেয়েছেন। ভবিষ্যতেও যোগ্যতার বিচারে তারা নাগরিকত্ব পাবেন, তবে ধর্মের বিচারে নাগরিকত্ব কিন্তু দেওয়া হবে না। 2014 সালে ইন্দো বাংলাদেশ ছিটমহল সমস্যার সমাধানের পর কয়েক হাজার বাংলাদেশি নাগরিককেও কিন্তু সিএর কিন্তু ভারতীয় নাগরিকত্ব কিন্তু দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে বেশ কিছু মুসলমান সম্প্রদায়ের মানুষও কিন্তু রয়েছেন। কিছু কিছু রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা মুসলিম সম্প্রদায়ের মানুষদের কিন্তু ভুল বোঝাচ্ছেন যে সিএ ভারতবর্ষে যদি লাগু হয় তাহলে কিন্তু দেশ থেকে তাদের বিতাড়িত করা হবে। এটা কিন্তু সর্বৈব মিথ্যা। কোনো নাগরিকের বিতরণের সঙ্গে সিএর কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। 1920 যে পাসপোর্ট আইন, সেই আইন অনুযায়ী এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় এবং ভারতে বিদেশি নাগরিকদের অনুপ্রবেশ এবং প্রস্থান সম্পর্কিত সিদ্ধান্ত কিন্তু এই দুটি আইনের ভিত্তিতেই নেওয়া হয়। কোনো রকম ব্যক্তির কিন্তু ধর্মের ওপর নির্ভর করে না। ভারতবর্ষে বসবাসকারী যে কোনো বিদেশির জন্যই কিন্তু এই দুটি আইন প্রযোজ্য। স্থানীয় থানা বা প্রশাসনের রিপোর্টের ভিত্তিতে অনুপ্রবেশকারী বৈধ বা অবৈধদের চিহ্নিত করা হয়। সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সঠিক নথি যাচাই করে তবে কিন্তু স্থির করা হয় তাদের ভারতবর্ষে থাকার অধিকার আছে কি না। 1946 বিদেশ আইন অনুযায়ী বিদেশিদের চিহ্নিত করার পরেই অসমে কিন্তু অবৈধভাবে অনুপ্রবেশকারীদের তাদের নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল এবং এই পদ্ধতিতে কোনো কিন্তু ত্রুটি ছিল না। এছাড়াও বিদেশ আইনের 3 নম্বর ধারা এবং পাসপোর্ট আইনের 5 নম্বর ধারা অনুযায়ী অবৈধদের চিহ্নিতকরণ, আটক এবং ফেরত পাঠানোর কিন্তু ক্ষমতা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনের ওপরই কিন্তু রয়েছে। পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারের শিকার হওয়া হিন্দুদের অন্য ধর্মের বিদেশি নাগরিকদের মতোই কিন্তু 1955 যে নাগরিকত্ব আইন অনুযায়ী তাদের কিন্তু আবেদন করতে হবে। সিএএ থাকলেও তারা বাড়তি কোনো সুবিধা পাবেন না। এনআরসির সঙ্গে সিএএকে একসঙ্গে গুলিয়ে দিয়ে কিছু রাজনৈতিক দল এবং অরাজনৈতিক গোষ্ঠী যে প্রচার চালাচ্ছে তা যথেষ্ট বিভ্রান্তিকর। আসলে এনআরসির সঙ্গে সিএএর কিন্তু কোনো সম্পর্ক নেই। 2004 সালের ডিসেম্বর থেকেই 1955 যে নাগরিকত্ব আইনের সঙ্গে আইনত সংযুক্ত এই এনআরসি ভারতীয় নাগরিকদের রেজিস্ট্রেশন পদ্ধতি এবং জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিষয়ের জন্য সঙ্গে তার কিন্তু জড়িত রয়েছে। বিগত 15 থেকে 16 বছর ধরেই কিন্তু এই আইন রয়েছে এবং সিএএ আলাদা করে এতে কোনো রকম পরিবর্তন আনবে না। সুতরাং এই আলোচনার মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে গেল এই আলোচনার মাধ্যমে যে ভারতে বসবাসকারী কোনো রকম নাগরিক, সে যে সম্প্রদায়েরই হোক, সিএএর প্রভাবে কিন্তু তাদের কোনো রকম সমস্যা হবে না। ক্যামেরায় সুস্মিতা হালদারের সঙ্গে আমি অমিত, ইভিএম নিউজ, কলকাতা।